লোকনাথ মায়ের কাছে যাবার জন্য ছটফট করছে, তবে ওর যদি আপত্তি না থাকে এখানে রাত্রি বাস করতে আমার কোনো আপত্তি নেই। বড়দের কথা কি ফেলে দিতে হয় গো? আমার মা তো আমার কাছেই আছে। জমিদার মায়ের কথা না শুনলে তো জমিদার মা কষ্ট পাবে। হেম, তোমার অনুরোধে আজ লোকনাথ আমাদের বাড়িতে রাত্রি বাস করতে রাজি হয়ে গেছে। শুনেছো তোমরা সবাই, আজ আমাদের বড় আনন্দের দিন। এই সবাই বলো জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়। আজ মনটায় বড় শান্তি লাগছে গো। মানুষের কল্যাণের জন্য পার্থিব ধন সম্পত্তি বিলিয়ে দিয়ে যে এত সুখ, এত শান্তি, এ আমি আগে বুঝিনি। দেরিতে হলেও আপনার যে চোখ খুলেছে এতে আমি খুব খুশি। দেখবেন এবার মায়ের কৃপায় সবকিছু ভালো হবে, আপনি সুস্থ হয়ে উঠবেন, মেয়ে ফিরে আসবে, সব ভালো হবে আমাদের। কিন্তু সর্দার, আপনি যে সব ধন সম্পদ বিলিয়ে দিলেন, এরপর আপনার আর আমাদের সংসার চলবে কি করে? ওরে, সর্দার হয়ে আমি এতদিন তোদের সৎ পথ দেখাইনি, কিন্তু আজ দেখাবো। আমি তোদের এই পাপের পথে টেনে এনেছিলাম, আজ এই পাপের পথ ছেড়ে জীবনে কি করে মাথা উঁচু করে দাঁড়াতে হয় আমি তোদের শেখাব। কিন্তু তা কি করে সম্ভব সর্দার? গৌরী, তোমার গায়ে যে অলংকার আছে আমায় খুলে দাও। গয়না দিয়ে জমি জমা কিনে তোরা চাষবাস কর, পাপের পথ আর না। যা, আজ থেকে তোদের ছুটি দিলাম। ছুটি দিলাম মানে আপনি কোথায় যাবেন সর্দার? আমাকে যে পথ দেখিয়েছে লোকনাথ, দেরি হলেও বুঝেছি সে পথই শান্তির পথ, আমি সে পথেই যাব। শুধু আমার মেয়েটা ফিরে আসার প্রতীক্ষা, সে ফিরে আসুক, তারপর আমি আর আমার পরিবার ওই বালক সন্ন্যাসীর সঙ্গেই রওনা দেব। আজ রাতটুকুই মায়ের সঙ্গে এই জঙ্গলে আমার শেষ রাত, এই বাকি রাতটুকু আমি মায়ের ভজনা করেই কাটাব। এইটুকু সেবা করার সুযোগ পাচ্ছি যে,
আজ রাত ফোরালে তো তাও পাবো না। তোমাকে যে ছাড়তে মন চাইছে না ছোট্ট শিব, আবার দেখা পাবো তো? মন থেকে ডাকলে সবকিছুই পাওয়া যায় গো জমিদার মা। তুমি আমার মন থেকে দেখো, তাহলেই দেখতে পাবে। না না, মন থেকে ডাকতে পারবো না। যদি মন চায় ছুটতে গিয়ে দেখা করে আসবো। এইটুকু অনুমতি তোমার থেকে চেয়ে রাখলাম, না করো না কিন্তু। হেম, অনেক রাত হলো, আপনার এখন অন্ন গ্রহণ করুন। হেম, চলো আমরা যাই। চলো, আমি এখানেই ভাইয়ের সাথে থাকি না দিদি। আজ যে তোমার এখানে থাকার কথা নয় করালি, আজ তুমি তোমার স্বামীর সাথে স্বামীর ঘরে থাকবে। আমি আমি সব মানছি বউটার, কিন্তু কিন্তু আমায় ক্ষমা করো, আমি আমি বিয়েটা মেনে নিতে পারছি না, কারণ এই বিয়েটা আমার সম্মতিতে হয়নি, তাই ওকে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। ওনার শরীর ভালো না, রাতে ঘুম হওয়ার দরকার, আমি থাকলে যদি অসুবিধা হয়। শোনো মেয়ের কথা, শরীর খারাপ বলেই তো স্বামীর সাথে স্বামীর পাশে থাকবে, সেবা করবে। এবার চলো দেখি। গুরুদেব, আপনারা অন্ন গ্রহণ করুন, আমরা আসছি। আসুন মা। চলো করালি। কিরে, হাই, এত দ্বিধাবোধ করছিস কেন? হ্যাঁ, আমি জানি বিয়েটা ঠাকুরপোর ইচ্ছার বিরুদ্ধেই হয়েছে, খানিকটা জোর করে। শোন এদিকে, আমার সাথে বস। একটা কথা জানিস তো, বিধাতা যার কপালে যা লিখে দেয় তা কেউ খণ্ডাতে পারে না, ঠাকুর বউ পারবে না। কিন্তু চুপ, তুই ওর ভালোর জন্য বিয়েটা করেছিস তো, তাহলে এবার নিজের দায়িত্বটা নিজে বুঝে নে, অধিকারটা আদায় করে নে, তবে তো বুঝবো তুই কেমন ডাকাত মেয়ে। শোন, আমার ওদিকে অনেক কাজ আছে, এবার তুই এখানে থাক, আমি যাচ্ছি। আমি কারোর মৃত্যুর কারণ হতে চাই না, আমি ফুল দেব। আর তোমাকেও আমায় একটা কথা দিতে হবে, পুজো শেষ হলেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। যে অধিকার আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি তাকে আদায় করি কি করে? একি, তুমি এখানে কি করছো? না মানে দিদি পাঠালো। একটা কথা আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, আমি কখনো পদ্মর জায়গা তোমায় দিতে পারব না। তুমি না আমায় কথা দিয়েছিলে যে? জানি, আমার মনে আছে। দাদা বৌদি আর পরিবারের মঙ্গলের জন্যই কিন্তু আমি তোমার সঙ্গে পুজো বসেছিলাম, তার মানে তুমি কখনোই ভেবো না যে আমি তোমায় কখনো আমার স্ত্রীর মর্যাদা দেব। ভাববেন না,
আমি আপনার কাছে সেই দাবি কোনোদিনও করব না, তবে আমি নিজের ধর্ম পালন করব। আপনি নিশ্চিন্তে শুয়ে পড়ুন। আপনার শরীর এখনো পুরোপুরি সারেনি, দয়া করে বিশ্রাম নিন। তোমার আদেশ তো আমি পালন করলাম গো মা, তুমি আর জমিদার মশাইয়ের উপর রাগ করে থেকো না। বাবা মহাদেব, আমি তো তোমার পাশে মাকে প্রতিষ্ঠা করেছি, তুমি এই পরিবারের সবাইকে রক্ষা করো। কেমন কড়ালি দিদি কোথায়? গৌরীমাকে যে কথা দিয়েছিলাম, তাদের মেয়েকে তাদের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। হয়তো তোমাদের চলে যাওয়ার কষ্ট সইতে পারবে না বলে কর দেখে বেরোয়নি। তবে তুমি চিন্তা করো না, তাকে আর ঠাকুরপোকে নিয়ে আমি করালির মা বাবার কাছে যাব ওনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। বড় নিশ্চিন্ত হলাম গো জমিদার মা, করালি দিদির জন্য নিশ্চয় করালি দিদির বাবা মা খুব ছটফট করছে। তোমরা সবাই মিলে গিয়ে তাদের সঙ্গে দেখা করলে ওরা খুব খুশি হবে। আচ্ছা, এবার তবে যাই জমিদার মশাই। যাই নয় আসি, বলো, আবার যেন তোমার দেখা পাই। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর জ্যোৎস্না প্রভায়। তবে এবার আসি জমিদার মশাই। নবীনের জটা কিশোর, ধন্য জগৎ ধন্য মানব ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে ভরে হতে জগতের নাম, ধন্য জগৎ ধন্য মানব ধন্য অষ্টমী রাত, হতে জগতের নাম, হতে জগতের নাম। ইকি, আপনি আবার কোথায় যাচ্ছেন? জমিদার বাবুর কাছে। কেন, সেখানে কেন? এছাড়া উপায় কি গৌরী? গোটাটা রাত কেটে গেল, কোথায় লোকনাথ তো এখন আমার মেয়েকে নিয়ে ফিরল না। জমিদার বাবু নিঘাত করালিকে ছাড়েননি, কিন্তু লোকনাথ যে আমাকে কথা দিয়েছিল সে যেভাবেই হোক করালিকে নিয়েই ফিরবে। লোকনাথ এক বালক সন্ন্যাসী, তার কথা যদি জমিদার বাবু না শোনেন তা সে কি করবে বলো দেখিনি। না না গৌরী, আমি যাই জমিদার বাবুর কাছে। আমি গিয়ে দরকার হলে জমিদার বাবুর পায়ে পড়বো,
পায়ে পড়ে বলবো আমার মেয়েকে মুক্তি দিতে। কিন্তু তিনি যদি না মানেন তখন কি হবে? হরি, আমি তো হিংসার পথ ছেড়েছি। আমি যদি জমিদার বাবুকে বুঝিয়ে বলি, তিনি কি আমার কথা শুনবেন না? শুনবেন হয়তো, নিশ্চয়ই শুনবেন, কিন্তু আমাদের বোধহয় লোকনাথের জন্য একটু অপেক্ষা করা উচিত। আর সে তো ওখানে একা নয়, গুরুদেবও সঙ্গে আছেন। একবার অপেক্ষা করে আমরা দেখি না, যদি ওরা ফিরে আসে। বেশ, তবে তাই হোক। করালি, করালি, এত সকাল সকাল উঠে পড়েছে? এসব এখানে খুলে রাখা কেন? নতুন বইয়ের কাছ থেকে যে গয়না খুলতে নেই সেটা কেউ জানে না? ঘরেও তো কোথাও দেখছি না মেয়েটাকে। ঠাকুরপো, 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 শুনছো ঠাকুরপো? করালি কোথায় গো? কোথায় মানে? মানে এই যে জিনিসপত্র গুলো খুলে রেখে চলে গেছে, ঘরে তো কোথাও দেখছি না। আমি ফুল দে দেব, আর তোমাকেও আমায় একটা কথা দিতে হবে। পূজো শেষ হলেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমাকে দেওয়া কথা রাখতে কি তবে চলে গেল করালি? কি হলো, কোথায় করালি? চলে গেছে। তুই ঠিক শুনেছিস? হ্যাঁ গো, ও ডাকলো তো, বড় আকুল হয়ে ডাকলো আমার। দেখেছিস ভাই, আমাকে ছেড়ে যাস না, আমাকে তোদের সঙ্গে নিয়ে চল। যে পথে তোরা যাবি আমিও সে পথে যাবো।